আইনি অধিকার পাওয়া যাচ্ছে না বিধায় আমাদের কিন্তু এই নির্বাহী আদেশের ওখানে আসতে হয়েছে এবং সরকারই চাইছে যে আইনের পথটা রুদ্ধ করে তুমি আমার কাছে নির্বাহী আদেশে আসো যখন আইনি প্রক্রিয়া ব্যর্থ হয় বা সুযোগ কম থাকে তখনই নির্বাহী আদেশ দুটি একসাথে চলতে পারে না যার ফলে আপনি যদি দেখেন চারশো একের চার উপধারার এ তো উল্লেখ রয়েছে যে আইনি সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে কোন কোন সময় নির্বাহী আদেশ প্রয়োগ করতে হয় এখানে ওই স্টেজে আছে যার ফলে ওই বিতর্কটা এখানে আপনার আলোচনা সুবিধাটা আমি বলতে চাই যে দুটি আপিল আছে আপনার অরফানেজ মামলায় হাইকোর্ট থেকে যে বেগম জিয়াকে দশ বছরের সাজা দেওয়া সেটির বিরুদ্ধে আপিল আছে

মামলা আদালতে শোনানো শুধু আসামির আইনজীবীর উপর নির্ভর করে না এটা হিয়ারিং লিস্টে আদালতেরও সহযোগিতা লাগে পেতেই তো কয়েক বছর লাগে হয়েছে না আমাদের আপনি যে আপিল করে ফুল পেপার্স বুক করবেন এক বছরের উপরে লেগেছিল এর আগের জামিনের সময় অর্থাৎ এই প্রতিবন্ধকতাগুলি ধাপে ধাপে আছে যত সরলভাবে এখানে আমরা বলছি বিষয়টা সরকারের কৌশল সেখানে না সুভাষদার বক্তব্য শুনছিলাম আর সুভাষদার নেত্রী অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য আমি শুনেছি সাংবাদিক সম্মেলনে এই বক্তব্যের মধ্যেই প্রতিহিংসা আছে চরমভাবে আছে সুভাষ দাস সাহিত্য দাঁড়িয়ে সুন্দর করে বললেন কিন্তু মিথ্যা মামলা একজনকে দিয়েছেন রাজনৈতিক পথহিংসাবশত কারাগারে রেখেছেন আবার উদারতর মহামতর পরিচয় নিতে চাইছেন এটাই হচ্ছে রাজনৈতিক দৈন্যদশায় এবং প্রতিহিংসা উনি বললেন পৃথিবীর কোন দেশে আছে সাজাপ্রাপ্ত আসামি দুজনের নাম উনি বলেছেন উল্লেখ করতে চায় না মোহাম্মদ নাসিম এবং আসমা আবদুর রব বাংলাদেশের থেকেই সাজাপ্রাপ্ত হয়ে বিদেশে গিয়েছিলেন রাইট আপনি আমাকে বলেন তো পৃথিবীর কোন দেশে আছে একই নেচারের পনেরোটি মামলা মাননীয় প্রধানমন্ত্রীর একদিনিস্টে ছিল ছয়টা কসমেন্ট করেছেন নয়টা নির্বাহী আদর্শে তুলে নিয়েছেন একই ধরনের দুর্নীতি পেলা মামলা প্রায় পনেরো হাজার কোটি টাকার কাছাকাছি মামলা তুলে নিয়েছেন না যিনি মামলা আসামি আমি প্লিজ আমাকে কথা বলতে দাও রবি ভাই তাহলে কিছু কথা বলতে হয় বড় বকিরার মামলা বলবেন তো দুটি বিষয় এখানে একটি হচ্ছে আপনাদের নেতৃত্বে চুক্তি করেছিলেন আর ছিয়ানব্বই সালের আওয়ামী লীগের সরকার চুক্তিটি করার উদ্যোগ নিয়েছিল দেশবিরোধী কিছু শর্ত থাকায় চুক্তিটি করেননি আপনি আমাকে বলেন তো আসামি যিনি মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রধান তিনি আসামি তিনি আবার নির্বাহী আদেশ দিয়ে তার মামলা তুলে নিয়েছেন কোন নৈতিকতার জায়গায় পড়ে আমি যদি এভাবে বলি যিনি আসামি তিনি তার মামলা উড্ড করে নিতে পারেন নির্বাহী আদেশ তো তাই হয়েছে আমি বলেছি না দোষের কিছু করেছে আমি বলছি নয়টি মামলা নির্বাহী তুলেছে আমি দায়িত্ব নিয়ে বলছি আর ছয়টা কসমেন্ট হয়েছে জেনে রাখেন পনেরোটির মধ্যে আমি বলছি যে সেটা যে অন্যায় হয়েছে তা বলছি না আমি বলছি যে আপনার ক্ষেত্রে একরকম হয় আর আমার ক্ষেত্রে সমস্ত আইনের খড়গস্ত আপনি প্রয়োগ করেন সেটি তো গণতন্ত্র না সেটি তো সাম্য না সেটি তো এক রাষ্ট্রে চলে না আমার আপত্তিটা ওই জায়গায় ওই দাদা বললেন এস এম কিবরিয়া হত্যা হ্যাঁ নিশ্চয়ই জঘন্যতম হত্যা কিন্তু এস এম কিবরিয়ার পরিবার তো বলে এখনো পর্যন্ত তারা বিচার পায়নি পনেরো বছর ক্ষমতা এস এম কিবরিয়ার হত্যার বিচার তো আপনারাও করেননি ওখানে আপনাদের স্বার্থ নাই কারণ এস এম কিভের পরিবার নিজেরই এই বিচার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তারা এখন আপনাদের দলের রাজনীতি করে না অতএব সেই মামলার বিচার এখন আপনারা করেন না আছে তো এটা এই যে আরেকটা কথা বলে দিলেন যে তারেক সাহেবের অয়ব তো আসতে পারেন হ্যাঁ কোক রাইব আসছেন না সেবা করছেন না শাশুড়ির তার আরেক পুত্রবত তো আসছেন এই যে ঢালাওভাবে যা যখন বলে দেন তখন হচ্ছে সমস্যা সৃষ্টি হয়ে যায় সমস্যাগুলি এই জায়গায় আমি আবারও আপনাকে বলতে চাই